স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য বায়োগ্রাফি রাইটিং সাজেশন 2025 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো লেখা আছে বায়োগ্রাফি রাইটিং সাজেশন ফর মাধ্যমিক 2025 এখানে আমি মাত্র কয়েকটি প্রশ্ন দেখেছি এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে স্টারমার্ক করে দিয়েছি যেই প্রশ্নের পাশে বেশি স্টারমার্ক করা আছে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ এর আগে যে আমি বায়োগ্রাফি রাইটিং সাজেশন দেখিয়েছিলাম অনেক ছাত্র সেখান থেকে কমন পেয়েছিল আশা করি এই সাজেশনের মধ্যে থেকে তোমরাও একটা বায়োগ্রাফি রাইটিং সাজেশন কমন পেয়ে যাবে দেখো তাহলে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রথমে যে বায়োগ্রাফি রাইটিংটি তোমরা পড়বে এবং প্রথমেই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের জন্য রেখেছি এক নম্বরে ভালো করে পড়বে এপিজে আব্দুল কালাম এই প্রশ্নটিতে আমি পাঁচটি স্টার দিয়েছি আর পাঁচটি স্টার মানে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দুই নম্বর বায়োগ্রাফি রাইটিং তোমরা পড়বে সচিন টেন্ডুলকার এর আগের বার বিরাট কোহলি সম্পর্কে এসেছিল আর আমি মনে করি এবছর যদি বায়োগ্রাফি রাইটিং আসে তাহলে সচিন তেন্ডুলকার বিষয়ই কিন্তু দিবে। এবং এই প্রশ্নটিতে আমি চারটি স্টার দিয়েছি নেক্সট তিন নম্বর বায়োগ্রাফি রাইটিং তোমরা পড়বে সুকুমার রায় খুবই গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি রাইটিং এই প্রশ্নটিতে আমি পাঁচটি স্টার দিয়েছি নেক্সট তোমরা পড়বে চার নম্বর রবীন্দ্রনাথ টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটিতে দুইটি স্টার দিয়েছি নেক্সট পাঁচ নম্বরে তোমরা পড়বে অমর্ত সেন এবং এই প্রশ্নটিতে আমি পাঁচটি স্টার দিয়েছি এবং ভিডিওর শেষেই আমি বলে দিব এতগুলি প্রশ্ন তোমরা যদি তোমাদের পক্ষে যদি পড়া সম্ভব না হয় মাত্র তিন থেকে চারটি বায়োগ্রাফি রাইটিং এখানকার মধ্যে থেকে বলবো সেগুলি পড়লেই তোমরা কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে নেক্সট অমর্ত সেনের পর তোমরা পড়বে ছয় নম্বরে ডক্টর চন্দ্র রায় এবং এই প্রশ্নটিতে আমি পাঁচটি স্টার দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য এবং এই সমস্ত বায়োগ্রাফির প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট সাত নম্বরে তোমরা বায়োগ্রাফ বায়োগ্রাফির রাইটিং পড়বে মেঘনাথ সাহা এবং এই প্রশ্নটিতে আমি চারটে স্টার দিয়েছি নেক্সট অ্যান্ড লাস্ট রাজা রামমোহন রায় এই প্রশ্নটিতে আমি তিনটি স্টার দিয়েছি এবার তোমাদের পক্ষে এই আটটি বায়োগ্রাফি রাইটিং মুখস্থ করা যদি সম্ভব না হয় তাহলে আমি মাত্র চারটি বায়োগ্রাফি রাইটিং বলবো সেই চারটি তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং শুধু বায়োগ্রাইটিং তো মুখস্থ করতে হয় না বায়োগ্রাফি রাইটিং এর একটা লেখার একটা ছক বা ফরম্যাট থাকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কোনো বায়োগ্রাফি রাইটিং আসুক পরীক্ষা সেটা কমন পড়ুক বা না পড়ুক সেই ফরম্যাটটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তোমরা যারা ওই ভিডিওটি দেখো নি এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এটি কিন্তু মাধ্যমিকের বায়োগ্রাফি রাইটিং সাজেশন দু হাজার পঁচিশ সালের জন্য এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট ফাইনাল পরীক্ষার জন্য আমি লেটার রাইটিং সাজেশন প্যারাগ্রাফ রাইটিং সাজেশন স্টোরি রাইটিং সাজেশন আরও অনেক সাজেশন দেখেছি যেই সাজেশনগুলির লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এবার যে আমি চারটি পড়তে বলবো সেই চারটি তোমরা ভালোভাবে পড়বে প্রথম পড়বে এ আব্দুল কালাম এটি ভালোভাবে পড়বে দুই নম্বরে পড়বে সচিন তেন্ডুলকার এই দুইটি কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে এবং তিন নম্বর পড়বে সুকুমার রায় এই তিনটি ভালোভাবে পড়বে এবং তারপরে তোমরা পড়বে প্রফুল্ল চন্দ্র রায় এই চারটি পড়লেই তোমরা পরীক্ষায় কিন্তু একটা কমন পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে